আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার ওয়েবসাইটে প্রবেশ করছি ঠিক আছে যেটা আপনার কম্পিউটার হ্যাং করতেছে যে কারণে আমি আমার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আচ্ছা পোস্ট এ করতে হবে আশপাশে কথা দ্বারা বলতেছে একটু কথা কম করতে বলতে পারলেন আচ্ছা এখান থেকে আমাদের কোনো পোস্ট করতে গেলে আমি একদম প্রথম থেকে যাই আমাদের কোনো পোস্ট করতে গেলে ক্লিক ক্লিক করতে হবে কোথায় অ্যাড অ্যাড নিউতে নিউতে ওকে করার পর কিন্তু আমাদের মানে লেখালেখি করার সেই অপশানগুলো চলে আসবে এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিচ্ছি আপনার যেহেতু প্রোডাক্টের নাম ছিল কি রিকারিং কমিশন সিস্টেম প্রোডাক্টের নাম এই প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমারও নেওয়া আছে দেখছেন আমার কম্পিউটার কত ফাস্ট এই যে এই প্রোডাক্টটা তাই না এই প্রোডাক্টটা আপনার অ্যাপ্রুভাল নেওয়া আছে আচ্ছা প্রথম কাজ হবে হলো আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিংক লিংকে ক্লিক করে এই পেজটা ওপেন করে নেওয়া ওপেন করে নিয়ে এই প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন একটা করে ইমেজ পাবেন ইমেজগুলোকে আপনাকে সেভ করতে হবে সেভ করে ক্যানভা দিয়ে ইমেজগুলো কাজ করে নিতে হবে আমি ক্যানভায়ও চলে যাচ্ছি এইস ইমেজটা কোনটা এই যে ইমেজটা এটা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ দিচ্ছি সেভ অ্যাজ দিয়ে আমি এটা সেভ করে নিব ওকে এটা আমি এখানের সেভ করে নিচ্ছি এই ইমেজটা কিছুক্ষণ পর আমার প্রয়োজন হবে এখন আপনি ক্যানভাতে এসে সার্চ করবেন ইউটিউব থামমেইল লিখে ইউটিউব থামমেলের যে ফর্মেটা আছে ওই ফর্মেটা আপনি ইমেজটা টা সেট আপ করবেন বা ইমেজটা তৈরি করবেন ঠিক আছে মাঝে মাঝে কথা বলবেন হ্যাঁ বুঝতে না পারলে আচ্ছা ইউটিউব থামমেল লেখা আছে ইউটিউব থামমেলের সাইজ আমি এটা এখান থেকে কপি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ডান ফর অনেক টেমপ্লেট আসবে আমরা একদম একটা টেমপ্লেট নিব এখান থেকে প্রথম যেটা আছে ব্ল্যাঙ্ক আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা যেই ইমেজটা আপনি ডাউনলোড করলেন বা সেভ করলেন সেটা আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে দিবেন দিয়ে এই যে ইমেজটা এটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে ওই ইমেজটা আপলোডিং হবে হওয়ার পরে ইমেজটা আমাদেরকে এখানে এই ইউটিউব থামমেলের ফর্মেটে মানে সাইজ করতে হবে জি এটা এখান থেকে সিলেক্ট করলে এখানে চলে আসবে ইমেজটা দেখুন এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ এখান থেকে আমি একটা বোল করে দিচ্ছি ওকে চেষ্টা করবেন এটা মিডিলে রাখার এখন মিডিলে রাখার আপনি কিন্তু চাইলে এই ইমেজের উপরে কিন্তু ইমেজের যে প্রোডাক্টের রিভিউ কথাটাও কিন্তু লিখতে পারেন ঠিক আছে যেটা আমি এখান থেকে লিখে দিচ্ছি টেক্সটে ক্লিক করে বিভিন্ন রকম স্টাইল করতে পারেন আপনার ইয়াগুলার টেক্সগুলার তো আমার প্রোডাক্টের নাম হলো রিকারিং কমিশন সিস্টেম আমি এটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিব ওকে সিস্টেম এর পরে আমি রিভিউ দিয়ে দিচ্ছি রিভিউ ওকে এটা কিন্তু আপনি আপনার কালার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি যে চারটা ওয়ার্ড চারটা কালারে দিচ্ছি দেখতে যেন সুন্দর লাগে আচ্ছা এখন এটা আমার আমার ইমেজটা ইউটিউব থামমেলদের ফরম্যাটে তৈরি করে নিতে হবে নেওয়ার পর প্রোডাক্টের যে ইমেজ আছে এখানে আপলোড করে এখানে সেট করে দিয়ে আমাদের এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে এরপর পিএনজি ফরম্যাটে পিএনজি ফর্মেটে এটা ডাউনলোড করতে হবে আর ক্যানভা কিভাবে পুরো করবেন এটা তো আমি আপনাদেরকে যারা পেইড স্টুডেন্ট আছেন আপনাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে পেইড যে টেক্সগুলো আছে বা পেইড যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এটা আমি করে নিলাম ক্যানভা আমার ক্যানভার কাজ শেষ এখন আমি চলে আসি আমার আমার ওয়ার্ড পেজে আসার পর আমার প্রোডাক্টের নাম কি রিকারিং কমিশন সিস্টেম যেটা আমি এখানে দিয়ে দিব অ্যাড টেক্সে রিকারিং কমিশন সিস্টেম রিভিউ রিভিউ এরপরে এই রিভিউ কথাটা লেখার পরে একটা স্পেস দিবেন দিয়ে এই মাইনাস চিহ্নটা দিয়ে আর একটা স্পেস দিয়ে মানে ড্যাশ চিহ্নটা দিয়ে আর একটা স্পেস দিয়ে এখানে দেখবেন অনেক আকর্ষণীয় কিছু কথাবার্তা লেখা থাকবে ঠিক আছে এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি রিকারিং কমিশন সিস্টেম দ্যাট মেক্স আস থার্টি থাউজেন্ড ডলার পার মান্থ আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে জাস্ট এটা আমি এখানে দিয়ে এটা আমি আবার কপি করে এটা আমি এখানে দিয়ে দেব ওকে এটা কিন্তু অনেক বড় হয়ে গেল তো আপনি চাইলে কিন্তু এটা একটু ছোট করে দিতে পারেন জাস্ট মেক্স আস থার্টি থাউজেন্ড ডলার পার মান্থ পার মান্থ এতটুকু আমি দিয়ে দিচ্ছি ওকে এখন এই যে টাইটেলটা আপনি এখানে দিলেন এটা আপনি আবার কপি করে টাইপ টু চুজ এ ব্লাক এখান থেকে কিন্তু আপনার লেখা শুরু হবে ঠিক আছে এটা এখানে দিয়ে দিবেন কথা শোনা যাচ্ছে জি আচ্ছা এটা আপনি বোল্ড করবেন এখান থেকে লেখা শুরু হয়ে গেলে এটা বোল্ড করে আমাদের মেন মেন পয়েন্ট যেগুলা থাকবে যে পয়েন্টগুলোকে আপনি এক্স এল সাইজ করে দিবেন মানে আমরা একটু বড় করে দিব জনের মানুষের নজরে লাগে এই মেন মেন পয়েন্টগুলো মানে রচনা লেখার মত আমরা একটা সময় কিন্তু রচনা লিখতাম গরুর রচনা বলেন বা আন্ডারসাব আমাদের একটা প্রোডাক্ট রিভিউ করা মানে রচনা লেখা একটা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক আছে তো কালারটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পর আমি এখানে ইমেল সেটআপ করব জেইমেইলসটা আমি মার্কেটিং করব তো ইমেল সেট করার আগে এই প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা আপনাকে কপি করে নিতে হবে কারণ আপনার ইমেজের মধ্যে অল্টার ট্যাগে এটা ইউজ করতে হবে এটা আমি কপি করে নিলাম টাইপ টু চুজ এ ব্লক এখানে আপনি যেকোনো একটা সংখ্যা দিবেন এ বি ওয়ান টু যেকোনো একটা কিছু দিয়ে জাস্ট এটাকে ব্লক করে দিবেন ব্লক করে দিয়ে এই যে আইকন আছে তীর মতো আইকন থেকে ক্লিক এখানে আইকনে ক্লিক করবে আপনি এই যে ইনলাইন ইমেজে ক্লিক করবেন ঠিক আছে ইনলাইন ইমেজে ক্লিক করার পর এই আপলোড ফাইল আপলোড ফাইল থেকে চুজ ফাইলে ক্লিক করে যে ইমেজটা আপনি তৈরি করলেন এই ইমেজটা তৈরি করছি না আমরা কিছুক্ষণ আগে এটা হলো আমাদের কি ফরমেট আমাদের ইউটিউব থামমেল ফরমেট ইউটিউব ভিডিও থামমেল ফরম্যাট এই ফরমেট এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে ওকে ওপেনে ক্লিক করার পর এটাই অল্টার ট্যাগে অল্টার ট্যাক্স অল্টার ট্যাক্স ভিতরে আপনার প্রোডাক্টের নামের সাথে রিভিউ এই কথাটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু এসিও এর জন্য কাজ করবে এটা আমি এখানে দেওয়ার পর আমি সিলেক্টে ক্লিক করছি এখানে কোন ইমেজটা চলে আসলো ঠিক আছে এই ইমেজটা আমি আপনি মিডিলে দিয়ে দিবেন মিডিলে দিয়ে এই ইমেজের যে সাইজ আছে এখানে কত 150 150 এই সাইজটা আপনাকে দিতে হবে 800 800

রিকারিং কমিশন সিস্টেম রিভিউ এই কথাটা দিতে হবে কারণ আপনার আমি হয়তো আগের দিন ক্লাসে বলছিলাম আমাদের মূল ফোকাসিং কিওয়ার্ড কিন্তু রিকোয়ারিং রিকারিং কমিশন সিস্টেম রিভিউ মানে প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা হলো কথাটা হলো আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আমাদেরকে কয়েকটা জায়গায় দিতে হবে এতে করে কি হবে আমাদের প্রোডাক্ট কাজ হবে এবং আমাদের প্রোডাক্ট গুলো মানে সার্চ যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি ঠিক আছে তো আচ্ছা এখন এখান থেকে আমাকে আচ্ছা এখন আমার কি কাজ আছে কালার চেঞ্জ করতে হবে এটা এটা কালার আমাকে চেঞ্জ করে দিতে হবে এটা আপনি বোল্ড করে নেবেন মাউস দিয়ে এভাবে টেনে ধরে ওকে এই যে টেক্স টেক্সের এখান থেকে আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখন এখান থেকে কিন্তু আমার লেখা শুরু হবে ঠিক আছে তো আপনি টাইপ করে টাইপ করে লিখবেন তো যেহেতু এই মুহূর্তে আমার অত ভাবা চিন্তা করার টাইম নাই আমি অন্য একজনের জিনিস কপি করে এখানে এনে এনে আমি আপনাকে জাস্ট দেখায় দিচ্ছি ঠিক আছে এই যে এখানে আছে হোয়াট ইজ দা রিকারিং কমিশন সিস্টেম এখানে কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনি কিন্তু আমি কিন্তু জাস্ট আপনার দেখানোর জন্য কপি করে পেস্ট করতেছি কিন্তু আপনি খবরদার কপি করে পেস্ট করবেন না 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 আমি তো এটা আমি তো এটা পাবলিক করব না এটা তো আমি ডিফল্ট হিসেবে রেখে দেব আমি তো এটা পাবলিশ করে দিব না এর আমি কিভাবে এডিট করব তো এটা না আমি তো আপনাকে শেখায় দিতেছি ভিডিও তৈরি করে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখে দেখে আমি আপনি পারব তো নিজে হাতে টাইপ করবেন আমি তো এটা আপনাকে পাবলিশ করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি জাস্ট এতটুকুই ওকে এটা মিডিতে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আচ্ছা পয়েন্টগুলো আমি মিডিতে দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে সাইজ আছে এই সাইজ কিন্তু আপনার এম সাইজ ঠিক আছে মেন মেন যে আমাদের মেন ফোকাসিং যে জিনিসটা যে আমরা হেডিং যেটা বা যে পয়েন্ট যেগুলো এগুলো থাকবে এক্সেল আর তারপরে আমাদের এই যে সাইজ গুলো থাকবে এগুলো থাকবে এম সাইজ ঠিক আছে মনে করেন আমি ইন্ট্রোডাকশন এই প্রোডাক্ট সম্পর্কে লিখছি লিখার পর এখানে দিতে হবে আপনাকে আবার হলো এই যে রিকারিং কমিশন সিস্টেম রিভিউ এই কথাটা কপি করে নিয়ে আপনি এখানে এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দিবেন হলো ওভার ভিউ ভিউার ভিউ এটাকে আপনাকে মিডিলে আনতে হবে মিডিলে এনে আবার আপনাকে এটা এক্সেল সাইজ করতে হবে এক্সারসাইজ করে এটা আমি বোল্ড করলাম করে এটা আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব ওকে এখন এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু অনেকে কিন্তু অনেক লেখালেখি করছে ঠিক আছে যেটা আমি গুগল থেকে একটু অন্যদের লেখা কপি করে আনতেছি জাস্ট আপনাকে শেখানোর জন্য বা দেখানোর জন্য আর আপনার হলো যে আমি তো ফরমেট দিয়েছি আপনাকে অরিওল পেজের রিভিউ করার জন্য ফরমেট আছে না আপনার কাছে জি ওখানে ওখান থেকে কিন্তু আপনি অনেক কিছুই নিতে পারবেন আপনি কিন্তু জাস্ট এই যে দেখুন এইগুলো হলো ওভারভিউ ঠিক আছে যে প্রোডাক্টের ভেন্ডর কে নাম কি কত তারিখ কি লঞ্চ হবে কত কত দাম আছে ঠিক আছে সবগুলাই এখানে থেকে জাস্ট ওভারভিউটা আমি এখানে এনে দিচ্ছি না সেলস পেজ থেকে আনতে পারবো কিছু কিছু টেক্সট তাই সেলস কপি করতে পারবেন না তাই বলে কপি করে আপনি এমএস ওয়ার্ডে নিয়ে আপনি সেভ করতে পারবেন কিন্তু ডাইরেক্ট কপি করতে পারবেন না ওখান থেকে ওয়ার্ডে এনে তারপরে আমি হ্যাঁ 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 ওয়ার্ডে কাট করে কাট করে লিখবেন আপনি এটাই তো মানে আপনাকে জাস্ট এই পেজটা একটু পড়াশোনা করতে হবে হ্যাঁ এই পেজটা নিয়ে যে আমার কি কি ফিচার আছে কি কি গুণাগুণ আছে ঠিক আছে সবগুলো একটু পড়াশোনা করে নিতে হবে আপনাকে দেখে নিতে হবে সবকিছু একটু দেখে টেকে নিলে মোটামুটি আপনি দেখবেন মানে ব্র্যান্ড থেকেও কিছু কথাবার্তা বের হবে পজিটিভ কথাবার্তা প্রোডাক্ট সম্পর্কে আমি তো আমি তো আবার আপনাকে ইংরেজি পড়াবো না বা ইংরেজি শেখাবো না ঠিক আছে আমি পোস্ট করা শিখিয়ে দিচ্ছি আপনাকে যে এইভাবে পোস্ট করতে হয় আচ্ছা এখানে দেখুন অনেক কিছু আছে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা এবার মনে করেন যে আমার আর্টিকেল লেখা শেষ ঠিক আছে বা আমার রিভিউ লেখা শেষ হয়ে গেছে এখন এরকম ক্লিক চেক আউট প্রাইস এন্ড অল রিকারিং কমিশন সিস্টেম অফ সেল ডিটেলস হিয়ার ঠিক আছে অথবা চেক ইট আউট এরকম লিখা দিতে লিখা দিয়ে আপনাকে অ্যাফিলিয়েট লিংকটা সেট আপ করে দিতে হবে জাস্ট এটা আমি একটু ই করে দিচ্ছি লিখে দিবেন যে চেক চেক ইট আউট এই চেক ইট আউট এই চেক ইট আউটের মধ্যে আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে সেটা কিভাবে দিতে হবে ওকে এটা আমি বোল্ড করছি করে আমি চেক ইট আউটটা এবার ব্লক করতে হবে আপনাকে মার্কারসা দিয়ে এভাবে ব্লক করে নিয়ে এই যে দেখুন লিংকের মতো আইকন আছে না লিংক লেখা আছে দেখেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই সার্চ অর টাইপ ইউআরএল এই জায়গাটাতে আপনাকে আপনার এই যে অ্যাফিলিয়েট লিংকটা এটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করতে হবে এবং আপনি কিন্তু ওপেন ইন নিউ ট্যাবও দিতে পারেন মানে নতুন ট্যাবে আপনার অ্যাপ্লিকেট লিঙ্কটা ওপেন হবে এটাও দিতে পারেন না দিলেও সমস্যা নাই বাট আপনি দিয়ে দিন ঠিক আছে ওপেন ইন নিউ ট্যাব এটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এই আইকনের উপরে ক্লিক করে দিবেন ওকে দেখুন এখানে কিন্তু আমাদের

অনেক ইমেজ এখানে আছে দেখেন চেক আউট চেক আউট অনেক কিছু আছে এখানে দাস্ট আমি যেকোন একটা ইমেজ এখান থেকে নিয়ে নিয়ে দেখিয়ে দিতে আপনাকে দাস্ট আমি এটা নিচ্ছি এটা আমি এখান থেকে সেভ করে নিব আচ্ছা মনে করেন আপনি এখানে টেক্স না দিয়ে এখানে আপনি ছবি দিতে পারেন সেক ইট আউট এটা আমি এক একে ব্লক করে আমাকে আবার ক্লিক করতে হবে তীরের মতো আইকনে ক্লিক করে ইনলাইন ইমেজে ক্লিক করতে হবে পরে এখান থেকে আপলোড ফাইল আপলোড ফাইল থেকে ফাইল আপলোড এই যে দেখুন সেক ইট আউট এটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম দিয়ে এটা আমি টেক্সে এখানে সিলেক্ট করছি পরে এটা আমি মিডিলে

অতএব অ্যাফিলিয়েট যে লিংকটা আছে অ্যাফিলিয়েট লিংক এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিংক সেটআপ হয়ে গেছে ঠিক আছে তো মনে করলাম যে আমার আর্টিকেলটা লেখা আমার শেষ আমি আমার ওয়েবসাইট একটু যাচ্ছি আমি আপনাকে যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আমার ওয়েবসাইটের এর পোস্ট গুলাও কিন্তু ওইভাবেই করা ঠিক আছে তো দেখুন এখানে আমি একটা পোস্ট ওপেন করছি আমি কি বলছিলাম যে উপরে দিতে হবে টাইটেলে দিয়েছি ইন্ট্রোডাকশনের পরে আমাদের এই কথাটা দিতে হবে দিলাম আচ্ছা এখানে ইন্ট্রোডাকশন লিখছি এটা হলো আমাদের রিভিউ এর ওভারভিউ ঠিক আছে আপনি কিন্তু আমার ওয়েবসাইট থেকে এই যে ওভারভিউ গুলো এভাবে আপনি কপি করে নিয়ে জাস্ট এডিট করতে পারবেন ঠিক আছে কপি করে নিয়ে চেক ইট আউট এই যে গেট অ্যাক্সেস নাও গেট অ্যাক্সেস নাও এটা কিন্তু দিতে পারেন আপনি এখান থেকে জাস্ট আমার ওয়েবসাইট থেকে কপি করে ইমেজটা এইভাবে সেভ ইমেজটা জাস্ট কপি করে আপনি এটা চেক ইট আউট না দিয়ে আপনি কিন্তু গেট অ্যাক্সেস নাও এটা দিতে পারেন ঠিক আছে এটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর এবার হু ইজ দা বেস্ট ফর এটা আমি দিয়েছি এরপর আমাদের

এরপর আপনি নিচে মাইকে রিকমেন্ডেশন আমি রিকমেন্ডেশন দিই প্রোডাক্টের সম্পর্কে ভালো ভালো কিছু কথাবার্তা আমি এখানে লিখছি লিখে আমি বলছি প্রোডাক্টটা কেনার জন্য এবং লাস্টে আমি আবার আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করছি তো গেট অ্যাক্সেস নাও এই কথাটা আপনি তিন থেকে চার জায়গায় সেট আপ করবেন ঠিক আছে তা আমি কিন্তু এই 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 রিভিউটা কিন্তু বেশি লিখিনি খুব ছোট্ট একটা রিভিউ লিখছি মাত্র তিন থেকে চারশো ওয়ার্ডের তারপরেও কিন্তু আমার এটা র্যাঙ্ক করছে দেখেন আপনি একটু গুগলে সার্চ করে আমি তো সময় পাই না

এসিও ফ্রেন্ডলি ফর্মিড ঠিক আছে তো এই দেখুন একটা প্রোডাক্টের রিভিউ কি দিয়েছিলাম এখানে ইন্ট্রোডাকশন পরে প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা দিয়েছিলাম এরপর এখানে এটাও তো পেয়ে গেছেন আপনারা তাই না এবার মিনস রিভিউ এখানে অফার ভিউ এটা আমি দিয়েছি এরপর ফাউন্ডার অফ মেটস মানে প্রোডাক্টটা কে তৈরি করছে তার সম্পর্কে কিছু কথাবার্তা এখানে আমি দিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে গেছেন হু ইজ দ্য মিনস বেস্ট ফর কার কার প্রয়োজন আছে প্রোডাক্টটা আচ্ছা

এই যে দেখুন ডাস দিস মিনস রিয়েলি ওয়ার্ক ফর জেনারেটিং ট্রাফিক অ্যান্ড মেক মানি ফর ইউ এটা কি মানে জেনারেট ট্রাফিক জেনারেট করতে পারে টাকা আয় করতে পারে কিছু কথাবার্তা এখানে দিয়েছি কতগুলো পয়েন্ট আমি এখানে দিয়েছি এই পয়েন্টগুলো সবগুলো পয়েন্ট কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন আপনার এরকমভাবে পয়েন্ট পয়েন্ট উল্লেখ করে যদি আপনি একটা রিভিউ লেখেন তাহলে আপনার রিভিউটা গুগলে ফার্স্ট পেজে চলে যাবে আমি আশা করি এক দুই সপ্তাহের মধ্যেই ঠিক আছে এইভাবে এভাবে কন্টিনিউ লিখতে থাকেন প্রথম হলো ইন্ট্রোডাকশান ওভারভিউ এরপর হলো মানে পাউডারকে তৈরি করতে প্রোডাক্টটা কার প্রয়োজন প্রোডাক্টটা ওয়াইটাইজ স্টেপে কাজ করে ফিচার কি আর্নিং প্রুফ প্রতিটা প্রতিটা এই ফরমেটটা আমি আমি বলি মেন মেন যে কথাবার্তাগুলো আমি দিছি দিছি এখানে পাওয়ার অফ রিসোর্স আপনার এভরি রিসোর্স এবং মেন মেন যে কথাবার্তাগুলো এখানে দিয়েছি এইগুলা কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টে মানে খাটাতে পারবেন ঠিক আছে এটা হলো মানে আপনি যে হুবু এটা দেখে দেখে লিখবেন বিষয়টা কিন্তু এমন না আপনি নিজের ব্রেন থেকে কিছু কথাবার্তা বের করবেন এই সম্পর্কে আমি তো এখানে কিছু কথাবার্তা ডান ফর অটো প্যারাগ্রাফ মতো লিখে রাখছি এটাকে আপনি একটু এডিট করেন এডিট করে দেখেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ লিখতেছেন এই প্রোডাক্টের সাথে আপনার এই কথাবার্তা গুলো যায় কিনা এখানে তো পজিটিভ কথাবার্তা লেখা বিজনেস হবে ট্রাফিক জেনারেট করতে পারবেন প্রোডাক্টটা কিনলে আয় করতে পারবেন এরকম ধরনের তো এখানে লেখা আছে তাই না যখন আপনি একটা এইগুলা জাস্ট একটু এম ওয়ার্ডে গুগল থেকে ট্রান্সলেট করে বাংলা করে নিবেন আপনি কিন্তু নিজের থেকে অনেক কথাবার্তা লিখতে পারবেন আর আপনি তো মোস্ট অফ দা কথাবার্তাগুলো গুলো তো সেলসপেসে পেয়ে যাচ্ছেন সেলস পেজ থেকে আপনি পার্সেন্ট জিনিস নিবেন আপনি এতটুকু কিন্তু হুবুও নিতে পারবেন হোয়াট ইজ দা রিকারিং কমিশন সিস্টেম এতটুকু জিনিস হুবুও নিতে পারবেন আপনি সমস্যা নাই কিন্তু সেলস পেজ হুবুহু কপি করে আপনি এম এস ওয়ার্ড আপনি ওয়ার্ড এখানে লিখবেন না হুবুহু না এখান থেকে চেষ্টা করবেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নেওয়ার বাকি চল্লিশ পার্সেন্ট কথাবার্তা আপনি আমার এই যে ফর্মেট দিয়েছি এই ফর্মেট থেকে নিতে পারবেন নিজের ব্রেন্ড থেকে কিছু কথাবার্তা বের করবেন ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন এই ফ্রিকুয়েন্টলি আর্কস করছেন এগুলো কিন্তু নিচের দিকে থাকে অনেক সময় সেলস পেজের সাথে মানে এই প্রোডাক্ট সম্পর্কে মানে লোকজন কি ধরনের কোর্সেন করতে পারে আমি কি বুঝাইতে পারছি আপনাকে জি 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 বুঝতে এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু আছে এই যে দেখুন আমি বললাম না কয়টা স্টেপে কাজ করে এখানে এখানে কিন্তু আছে তিনটা স্টেপে কিন্তু প্রোডাক্টটা কাজ করে এটা কিন্তু আমার ফার্মেটের ভিতরে দেওয়া আছে না এই যে দেখেন একটু মানে ঘাটাঘাটি করে পেয়ে যাবেন এখানে প্রোডাক্টের নাম দিবেন যে রিকারিং কমিশন সিস্টেম ওয়ার্কস অনলি সিম্পল থ্রি স্টেপ কোন তিনটে স্টেপে কাজ করে হুবহু এখান থেকে লিখে দিবেন স্টেপ ওয়ানে এই কাজটা করে স্টেপ টু তে এই কাজ করে স্টেপ তে এই কাজটা করে মানে আমার সেলস প্রসেসের সাথে মিলে যাচ্ছে না তাহলে আমার যে ইডিএসএ আছে আর্নিং প্রুফ এই আর্নিং প্রুফ আপনি এটা স্ক্রিনশট মেরে দেন জি ঠিক আছে এরপরে দেখি ফ্রিকোয়েন্টলি আস কোর্সেন আছে কিনা নিচের দিকে যে অনেক অনেক তথ্য পেয়ে যাচ্ছে নাকি পেয়ে যাবেন আপনারা দেখুন এটা মানে কোন কোন নিশের জন্য এটা ব্যবহার করা যায় এখানে কিন্তু মেক মানি নিশ হেলথ নিশ এগুলো দিতে পারবেন আপনি হ্যাঁ কোন কোন নিশের জন্য এটা ব্যবহার করা যায় গেমিং নিশে এটা ব্যবহার করা যাবে এরপর দেখি নিচের দিকে আমাদের এই যে দেখুন এটা এটা হলো ইউজার ওপেনিয়ান ঠিক আছে এই ব্যক্তিটা এই প্রোডাক্টটা ইউজ করে সে ভালো কিছু একটা ওপিনিয়ন দিছে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে করতে পারবেন ঠিক আছে এটা হল ইউজার এক একটা ইউজার একটা ইউজার অপিনিয়ন এটা আপনি এই যে আর্নিং আর্নিং পূর্বের এখানে দিতে পারবেন এটা তো অনেক বড় করছে সেলসফিসটা কথা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা এরপর এই যে জিনিসটা হেয়ারস এভরিথিং ইউ আর গেটিং টুডে উইথ দ্য রিকারিং কমিশন সিস্টেম এটা দিবেন এরকম যখন মানে এইগুলা অবশ্যই কিন্তু অনেক কাজ করে কারণ এটা আপনি হুবহু লিখে দিবেন ঠিক আছে যে আপনার রিকারিং কমিশন সিস্টেম অ্যাপ এটার দাম আছে নয়শো ডলার টোটালি আমার দাম কত কত টাকা পড়তেছে তিন হাজার নয়শো ডলার দাম পড়তেছে প্রোডাক্টটার কিন্তু মাত্র সতেরো ডলারের প্রোডাক্টটা কিনতে পারবেন আপনি ঠিক আছে মানে প্রোডাক্টের যে জিনিসগুলো আছে এগুলা দাম পড়তেছে আমার টোটালে ওয়ার্ড ভ্যালু হিসাবে দাম পড়তেছে কত টাকা তিন হাজার নয়শো সাত ডলারেরও বেশি কিন্তু মাত্র এটা সতেরো ডলারে কিনতে পারবেন প্রোডাক্ট এটা আপনি দিয়ে দিবেন মানুষকে আকর্ষণ দিতে হবে হ্যাঁ এরপরে এই যে আপনার একশো আশি দিনের মানি ব্যাগ গ্যারান্টি এটা কিন্তু দিতে হবে আপনাকে এটা আপনি হুবু লিখে দিতে পারবেন যে রিকিংশন সিস্টেম এত দিনের মানি ব্যাগ গ্যারান্টি আছে ওই এই তো এইটাই খুঁজতেছিলাম ডু ইউ ডু ইউ স্টিল হ্যাভ সাম করছেন তাহলে এখানে আমি কি লিখছি আমার আমি আপনাদের যে ফর্মেট দিয়েছিলাম এখানে লিখে আছে কি বহু না একই জিনিসটা এইখানে যে কথাবার্তা আমি লিখছি আপনি এই সেলস পেজ থেকে হুবহু হুবহু এই কথাবার্তা গুলো আপনি আপনার ওয়ার্ডে আপনি আপনার ওয়েবসাইটে লিখে দিবেন হুবহু ঠিক আছে এরপরে ফাইনাল ওপেনিয়ান এটা হলো ফাইনাল ওপেনিয়ান আপনি এখানে দিয়ে দিতে হুবহু দিয়ে দিতে পারেন ফার্স্ট আপনি প্রোডাক্ট সম্পর্কে একটা ওভারঅল একটা কথাবার্তাগুলো লিখে জাস্ট আপনি বলতেছেন প্রোডাক্টটা কেনার জন্য লাস্টে যে আমি ওয়েবসাইটে যেমন লিখছি যে এই যে দেখুন গেট অ্যাক্সেস না গেট অ্যাক্সেস না বাটনটা দিয়ে আপনি লেখা শেষ করে দিবেন ঠিক আছে তা আমি মনে করলাম যে আমার আর্টিকেল লেখা শেষ আমার এসিও কিভাবে করতে হয় একটু দেখেন আমি জাস্ট এই প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা এটা আমার ফোকাসিং কিওয়ার্ড এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এই যে ফোকাসিং কিওয়ার্ডের এখানে এটা দিয়ে দিলাম আচ্ছা এরপর আমার এখানে এসিও টাইটেল টাইটেল এখানে যা থাকবে এটা ডিলিট করে দিবেন দিয়ে টাইটেলে এখানে আপনি যেটা দিবেন এটা আপনি এখান থেকে কপি করে আমি কিন্তু এসিও করতেছি কিন্তু ঠিক আছে ইয়েস্ট এসিও এই যেটা করতেছে এটার জন্য কিন্তু র্যাঙ্ক করবে আপনার পোস্টটা আচ্ছা এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা লাল মতো আসতেছে না নিচে লাল দেখা যাচ্ছে না ঠিক আছে তো তাহলে আমাকে এখানে সংখ্যা আরো কমাতে হবে একটু যখন কিছু কমাই দেবেন তখন দেখবো সবুজ হয়ে যাবে আমাদেরকে এটা সবুজ করতে হবে আমাদের এই কয়েকটা ওয়ার্ড রাখতে হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা মতো ওয়ার্ড রাখলে আমাদের এটা সবুজ কালার হয়ে যাবে বেশি ওয়ার্ড দিলে কিন্তু লাল হবে যে কারণে আমাদের এখানে সবুজ কালার করতে হবে আমাদের এই ও টাইটেলটা তাহলে টাইটেল আমাদের শেষ এবার এ সুলাক সুলাগের এখানে আপনি আপনার প্রোডাক্টের এই যে নামটা আছে নামটা এখান থেকে কপি করে নিয়ে সুলাগের এখানে দিয়ে দিবেন ওকে আপনি এখানে একটু এ স্পেসগুলো কমাই দিয়ে একটু হাই পেন দিবেন মাই যে হাই মাইনাস চিহ্ন এটা দিয়ে দিবেন ওকে এবার মেটা ড্রেস কিপশন দেখুন এসি অ্যানালিটিস কিন্তু কিন্তু সবুজ কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মেটার ডেস্ক্রিপশন এর এখানে কি দিবেন আপনি এই যে ইন্ট্রোডাকশন শুরু করছিলেন এখান থেকে অল্প কিছু কথাবার্তা বেশি না অল্প কিছু কথা এখানে দিয়ে ওটাও সবুজ করতে হবে এই যে এই যে সবুজ হয়ে এরকম বেশি এখানে বেশি ওয়ার্ড দিলে কিন্তু লাল হবে ঠিক আছে এখানে কয়টা ওয়ার্ড দিছি আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ থেকে তেইশটা ওয়ার্ড দিলে এখানে এটা সবুজ হয়ে যাবে এবার আপনার এখানে এসি অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখুন আমরা কিন্তু দেখুন সব কিছু কিন্তু গুড গুড দেখাচ্ছে ঠিক আছে এসিও র্যাঙ্কিং এ তাহলে আমরা হাই পজিশনে আসি না আউট আউটবাউন্ড লিঙ্ক ভেরি গুড আউটবাউন্ড লিঙ্ক কোনটা যেটা আমরা এই যে এটা এই লিঙ্ক সাথে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক সেটআপ করছি না এটা হলো আমাদের আউটবাউন্ড লিঙ্ক আচ্ছা এরপরে ইমেজ দিয়েছি ইমেজ দিয়েছি আচ্ছা ওয়াল ডান এটা হলো কি ফ্রেজ এটা ওয়াল ডান করছি এসইও টাইটেল যে টাইটেল দিয়েছি এটা হলো এসইও টাইটেল এটা আমি দিয়েছি তাহলে এখানে বলছে এটা সবুজ কালার চলে আসছে কি ফ্রেজ এটা গুড এরপর নিচে ঠিক আছে মেটা ডেসক্রিপশন এটা এটা ওয়াল ডান এটা ঠিক আছে আচ্ছা এসিও টাইটেল ও এটা মানে ঠিক আছে আমার টেক্সট দিয়েছে চারশো এটা ঠিক আছে তাহলে আমাদের এসিও ভেরি এখানে লিখছে কি গুড রেজাল্ট বারোটা গুড রেজাল্ট দুইটা গুড রেজাল্ট দেখাচ্ছে না ঠিক আছে ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্কটা কি এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখনি আর এপাশে একটু খেয়াল করেন এবার ডান সাইডের দিকে পোস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্যাটাগরি ক্যাটাগরির এখানে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির এটা আমি একটু দেখে প্রোডাক্টটা কোন ক্যাটাগরির উপরে যে এই যে দেখুন প্রোডাক্টটা অ্যাফিলিয়েট নিস অনেক সময় সফটার থাকে না জি তাহলে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে লিখে দিবেন মার্কেটিং এটা লিখে আপনি এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে চলে আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যত প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন এই এই অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কিন্তু টিক মার্ক দিয়ে রাখতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আর লেখা লাগবে না আপনার ঠিক আছে হ্যাঁ তাহলে এটা এটা ক্যাটাগরিটা গেল এরপর যদি সফটওয়্যার মার্কেটিং করেন তাহলে অ্যাড নি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে সফটওয়্যার লিখে দিবেন ঠিক আছে আচ্ছা এটা গেল এবার হলো ট্যাগ ট্যাগের এখানে প্রোডাক্টটা লিখ মানুষ কি কি জিনিস লিখে সার্চ করতে পারে এটা হলো ট্যাগ তো আমি জাস্ট এখানে এটা কপি করে নিচ্ছি নিয়ে আমি এখানে দিয়ে এই ট্যাগটা দিয়ে ইন্টার চাপ দিই কিবোর্ড থেকে আপনি ইন্টার চাপ দিই এটা ট্যাগ আমার হয়ে গেল প্রোডাক্ট এবার প্রোডাক্টের নামটা আমি নিব ওরা নামটা আমি নিচ্ছি নিয়ে এখানে দিয়ে আমি ইন্টার চাপলাম ঠিক আছে আর ট্যাগ কিভাবে দিবেন আমার এখানে কিন্তু একটু খেয়াল করেন ওয়েবসাইটে আমি ট্যাগ কি কি দিয়েছি আপনি পেয়ে যাবেন এখান থেকে আমি কি দিয়েছি এখানে প্রোডাক্টের নাম হলো মিসলিক পে এম ইউ এস মিসিক পে ওয়ার্ক মিসিক পে প্রোডাক্টের নাম ঠিক আছে তাহলে আমি দিয়েছি হাউ মিসিক পে ওয়ার্কস মিসিক পে মিসিক পে বোনাস মিসিক পে লেজিট মিসিক পে লেজিট অর স্ক্যাম মিসিক পে রিভিউ মিসিক পে রিভিউ আর বোনাস মিসিক পে স্ক্যাম এটা হুবহু দিতে পারবেন আপনি ঠিক আছে এটা কতগুলো দেয়া যাবে এটা এই যে কটা আছে কয়টাই দিয়েন ঠিক আছে অথবা আমার ইংলিশ চ্যানেলে যাবেন যে ওখানে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমার ট্যাগ দেওয়া আছে তাই প্রোডাক্টের সবকিছু ঠিক থাকবে প্রোডাক্টের নামে জায়গায় আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন যেমন এই প্রোডাক্টের নাম হলো এই রিকারিং কমিশন সিস্টেম এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমি দিতে পারি যে হাউ হাউ দিয়ে রিকারিং কমিশন সিস্টেম ওয়ার্কস ডাবলো আর কেস ওয়ার্কস এটা দিয়ে দিলাম ঠিক আছে এবার রিকারিং কমিশন সিস্টেম বোনাস বি ও এন ইউ এস ই এস বোনাসেস এবার দিতে পারবো আমরা রিকারিং কমিশন সিস্টেম এস স্ক্যাম এস সি এম এস স্ক্যাম এবার দিতে পারবো হলো রিকারিং কমিশন সিস্টেম সিস্টেম অটোস ওটি টি ও এস অটোস এরকম ঠিক আছে জাস্ট আমার ও আমার ইংলিশ চ্যানেলে যাবেন যে ইংলিশ চ্যানেলের যে ডেসক্রিপশন আমি যে ট্যাগগুলো দিয়েছি ওই ট্যাগগুলো আপনি দিয়ে দিবেন শুধু প্রোডাক্টের নামটা চেঞ্জ হবে ক্লিয়ার লাস্টে চলে আসছি কিন্তু আমি ফিসার ইমেজ আমরা ওয়েবসাইটে ইমেজ দেখতে পাই না এই যে দেখুন এই যে ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না এই ফিসার ইমেজ সেটআপ না করলে কিন্তু এটা দেখতে পাবেন না আপনি ঠিক আছে এই ফিসার ইমেজটা এখান থেকে দিতে হয় ফিসার ইমেজ কোনটা যেটা আমরা তৈরি করছিলাম এই যে ইমেজটা এটা সিলেক্ট করে জাস্ট সেট ফিচার ইমেজে ক্লিক করে দিবেন একটু ওয়েট করতে হবে আপনাকে এটা এখানে আসার জন্য এই যে চলে আসছে ঠিক আছে এরপরে এই যে চলে আসলো এরপরে হলো এটা আপনি এখান থেকে পাবলিশ পাবলিশ করে দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে পাবলিশ হওয়ার পর আপনি কিন্তু এরকম আমি বলছি সেটাই বলছি সেটাই বলছি সেটাই বলছি পাবলিশ আপনার প্রোডাক্টে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে পাবলিশ করার পর আপনি প্রোডাক্ট ওপেন করলে এই যে লিংকটা পাবেন এটাই আপনার ইন্টারনাল লিংক ক্লিয়ার আচ্ছা 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 পাবলিশ করার পর এই লিংকটা পাবেন এই ইন্টারনাল লিংক এই লিংকটা আপনি কপি করবেন আপনার ওয়েবসাইট থেকে কপি করে আপনি যে শুরু করতেছেন লেখাটা এখানে জাস্ট এখানে এই লিংকটা সেটআপ করে দিবেন এই লিংকে ক্লিক করে এই লিংকটা এখানে দিয়ে পাবলিশ করার পর কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন ইন্টারনাল লি কি ইন্টারনাল লিংকই এখানে নাই দেখেন এটা রিফ্রেশ দিলে আর এখানে থাকবে না এটা রিফ্রেশটা দিয়ে নি এটা তো পাবলিশ করা হয়নি এজন্য পাবলিশ পাবলিশ তো আমি করব না কারণ এটা তো আমি কপি করছি না আমি জাস্ট দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি আমি জাস্ট আপনাকে হ্যাঁ আচ্ছা দেখেন ওই যে এইগুলো দিছে আবার এগুলো আমি পাবলিশ করি নাই তো যে কারণে এগুলো আবার ঝামেলা করতেছে এই যে চলে আসছে আচ্ছা ওটা তো পাবলিশ করি নাই ঠিক আছে ইন্টারনাল লিংক হলো ওটাই হলো ইন্টারনাল লিংক পাবলিশ না করলে ওটা হ্যাঁ হ্যাঁ হবে না হ্যাঁ হ্যাঁ রাইট রাইট হবে না বুঝতে পারছি হ্যাঁ আপনার আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থেকে পাবলিশ করার পরে এখানে আপনাকে লিংকটা সেটআপ করতে হবে ঠিক আছে জি জি তো আমি বাই ডিফল্ট আমার পুরো ক্লাসটা রেকর্ডিং হলো টোটালি এসইও ফ্রেন্ডলি ফর কিভাবে আরটিকে মানে রিভিউ লিখতে হয় এসইও কিভাবে করতে হয় কিভাবে ফিচার ইমেজ সেটআপ করতে হয় কিভাবে টেক্সট লিখতে হয় এরপর আপনার এই ইমেজের সাইজ কত সবগুলো কিন্তু আমার একটা ক্লাসের ভিতরে আমি আপনাকে শেখাই দিলাম ঠিক আছে এই ক্লাসটা রেকর্ডিং রেকর্ডিং হলো এটা দেখে দেখে আর এটা এটা রেকর্ডিং হলো এটা আপনি নেটে পেয়ে যাবেন আজকে সন্ধ্যার দিকে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনি এটা ডাউনলোড করে নিইন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি বারবার দেখে দেখে কাজগুলা করবেন আপনি যেহেতু আগে থেকে কম্পিউটার জানেন এক দুইবার আপনি দেখলে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন আসি যে আপনার রিভিউগুলো কিভাবে করতে হয় পোস্ট করতে হয় এসিও করতে সবই আমি শেখালাম ঠিক আছে বা রিভিউগুলো সুন্দর করে রিভিউ লেখা কিন্তু এগুলো আপনার দায়িত্ব আমি তো আপনার রিভিউ লিখে দিব না ঠিক আছে যত সুন্দর যত অ্যাট্রাকটিভ যত আকর্ষণীয় করতে পারবেন ততই কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি নিশ্চয় আপনি দেখছেন আপনাদের ক্লাস আমি নিলাম পরশু দিন কিন্তু আমি ক্লাস নিয়ে ঘুমাইছি রাত্রে বহরাত্রে আমি দেখি আমার মেইল চলে আসছে আমার সেল হয়েছে প্রোডাক্ট বাষট্টি ডলারের প্রোডাক্ট সেল হয়েছে মাত্র এগারোটা মাত্র এগারোটা ক্লিকে আমার চারটা সেল হয়েছে যেখানে কমিশন পাইছে বাষট্টি ডলার তাহলে ওয়ারিয়র ক্লাসে কি পরিমাণে কমিশন ঠিক আছে তো আমি চেষ্টা করি যে আমি যেভাবে আর্নিং করতেছি আমি কিন্তু সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো কিছু হাতে রাখতেছি না ঠিক আছে আমার কি আমার কোর্সের ভিতরে কি ছিল যে আমি ওয়ার্ড প্রেজের কাজ আপনাদের শেখাবো এটা তো ছিল না আমি ওয়ার্ড প্রেজের কাজ কিভাবে শেখাবো কিভাবে আর্টিকেল লিখতে হয় কিভাবে ওয়ার্ড লিখতে হয় এসিএস এসিএস হাই র্যাঙ্কিং করতে হয় এগুলো তো আমার যে আমার যে আমার যে কোর্স আছে কোর্সে তো আমি এটা কিন্তু লিখে দিইনি কিন্তু তারপরেও কিন্তু এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেন কি মানে আমার কথা হলো আমার কাছ থেকে যে ব্যক্তি কোর্স কিনতেছে তাকে আমি লাইফ টাইম সাপোর্ট দিব ঠিক আছে এবং আমার মানে সে যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চায় আমি সে বিষয়ে তাকে সাপোর্ট দেবো বা হেল্প করব কারণ আমি তো আমার ওয়েবসাইট ওয়েবসাইটের বিষয়ে কিন্তু আমার এখানে নাই মানে পেইড কোর্সের ভিতরে নাই একটাই কারণে যে আমি তিন হাজার টাকা তো একজন তিন হাজার টাকা কোর্স ফি নিচ্ছি আমি তো তিন হাজার টাকায় একজন ব্যক্তিকে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো না এটা তো সম্ভব না যদি কেউ ওয়েবসাইট তৈরি করে কাজ করতে চায় সেটা খুবই ভালো ওয়েবসাইটে পোস্ট কিভাবে করতে হয় কিভাবে এসিও করতে হয় কিছু আমি তাকে দেখাবো মানে আমি যে আপনাকে এইগুলো দেখিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম এটা কিন্তু আমার এখানে কিন্তু লেখা নাই এখানে যে বিষয়গুলো লেখা আছে আমার কিন্তু এটা লেখা নাই তারপরে কিন্তু এটা আপনি পেয়ে গেলেন বা শিখে গেলেন ঠিক আছে তো ভালোভাবে কাজ করেন আর রেগুলার পোস্ট করার চেষ্টা করবেন আশা করি যে ভালো কিছু সামনে হবে মায় করতে পারবেন আমার মতো যদি আপনি রেগুলার কাজ আর একদিন আর আমি আর একদিন আমি আপনাকে সাপোর্ট দিব ইউটিউবের বিষয়ে ঠিক আছে ইউটিউবে দুইটা দুইটা রিভিউ কিভাবে কোথাও শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হয় আর লং ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখিয়ে দিব এবং এর এই প্রোডাক্টের ওয়েবসাইটে পোস্ট করার পর পাবলিশ করার পর এই পোস্টগুলো কিভাবে আপনি অন্য অন্য জায়গায় মার্কেটিং করবেন এটা আমি আপনাকে দেখাবো ঠিক আছে তো ভালো থাকেন এই হলো কথা পুরো ক্লাস রেকর্ডিং হলো পেয়ে যাবেন ক্লাস ঠিক আছে ধন্যবাদ ওকে ইউ